কোথায় চললে? ও নো, কেনে হারামজাদা, চোখের মাথা খাইছিস নাকি? লাল পেড়িয়া সাদা শাড়ি পরে পূজার সাজ নিয়ে কোথায় যাই রে? পূজা করতে যাচ্ছ সেটা তো দেখতেই পাচ্ছি, তো বলি কি পূজা করতে যাচ্ছ? নারায়ণ পূজা নাকি? এই নারদ গুলাকে সাথে নিবে নাই? হেরা পাঠায় এই নারায়ণ পূজা করলে ঘরে বসেই করতাম, দৌড়ি যাবার কি দরকার? আমি শিব পূজা করতে আছি। শিব পূজা? শিব পূজা? হ্যাঁ বৌদি, তোমার শিব পূজা করার কি দরকার? জল জীবন্ত শিব তো ঘরে আছে, বাবা শিব তো দিয়েছে তোমাকে। যেটা দিয়েছে সেটা ফেরত করার লাগে যাচ্ছি। তা বৌদি একটা কথা বলবো, এতগুলো কথা বলিয়ে লিলি আর এখন সিধে আছিস? একটা কথা বলবো না, মানে বলতেছিলি কি আমাদের গায়ে শিব মন্দিরটা তো ওই ধারটাই বটে, এই দিকের রাস্তাটা তো বহাল দিকে যাচ্ছে, ও দিকটাই তো ফাঁকা ডাঙ্গা। আমি বাদ বহাল ঘুরে যাব রে পাঠা। বৌদির কেসটা মদনদাকে জানাইতে হবে। মদনদা, এ মদনদা, মদনদা, তোমার কপালটা উড়িয়ে গেছে মদনদা। পালা শালা চুনা, আমার কপাল আবাল আবাল, আমার কপাল কাছেই আছে। তুমি দেখতে পাচ্ছ না দাদা, আমি সেই কপাল বলি নাই। তোমার বউ তোমার নাম করে কার সাথে পালাই গেলছে? কি বলছিস রে? আমার যে একটাই বউ, কোন খামারে আমার তারপর সর্বনাশ করলো, কত খুঁজাখুঁজি করে একটা বউ পাইছিলি, আমারে কি হলো রে, আমারে কি হলো রে, বউ ছেড়া আমি মরি যাবো রে, আমার দশটা লয় পাঁচটা লয় আমার একেইটা বউ ছিল রে। দিন কতক আগে ওই ফোন কিনে দিলি। ওটা ফোন কিনে দাও নাই দাদা। তবে কি বলে ওটা বউটাকে যাবার টিকিট কেটে দিয়েছ? তুই ভালো ছিল বটিস, এখন কি করব, কোথায় যাব, কার কাছে যাব, কোথায় গেলে কি হবে, তুই বল ভাই, তুই বল কোথায় গেলে কি হবে, তুই বল, তুই তো ভালো ছিল বটিস। এত সকালে থানা খোলা নাই, পুলিশ কাকুর ঘরকেই চলো। চল তবে, চল তবে, যাই 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 চল। উটা তুই আমাকে কি বলছিস রে? আমারও তো একই কেস, কত কত খোঁজাখুঁজি করে একটা বউ পাইছিলি, বউকে আদর করে ফোন কিনে দেওয়ার পরের দিনে আমাকে ছেড়ে বউ পালালিও অন্য লোকের হাত ধরে। লে শালা, ইয়ারও সেম কেস। তবে কি করব সাহেব? নেতা, ওই নেতা ছাড়া কাম হবে নাই,
চল চল ওই নেতার কাছে, চল 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 চল। আজ তিন তিনটা মাস আমার বউ পালাইছে, লজ্জায় বার হতে পারছি নাই। পুরোনাটাও ফেরত আইলো নাই, নতুন জোগাড় হইল নাই। এইবারে কি এইবারে কি অবরোধ করতে হবে নাকি? হ্যাঁ অবরোধ করতে হবে নাকি? দাঁড়াও দাঁড়াও বন্ধুগণ, তোমাদের সমস্যার সমাধান করছি। আজ আজ আজই আমার বউয়ের জোগাড় করতে হবে। সব কাজ বন্ধ, আজ সব কাজ বন্ধ, শুধু বউ খোঁজা কাজ। আর খুঁজতে হবে নাই, আমি ঠিক আছি গেলছি। তবে এবারে মনে হয় আমার পালি।